আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে এদিকে সকাল সকাল বানিয়ে নিচ্ছে আর রুটি তারপরে সাথে ভাজি ছিল চা ছিল ডিম্পোস এগুলি এখন আমরা খেয়ে যেহেতু দেখাইতে যাব। ছোট বোনের জন্য আবার চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আম্মুর রিপোর্ট গুলিকে দেখাতে হবে যেহেতু কালকে রিপোর্ট গুলি করতে দিয়ে আসছিলাম তো এদিকে এখন রুটি গুলিকে আম্মু বেজে নিচ্ছে তো এই যে রুটি গুলি উলটিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেল আমরা এদিকে নাস্তাটাকে খেয়ে নিব নাস্তা খেয়ে আবার আমরা এদিকে এখন চলে আসলাম ধানমন্ডি লাইবের তো এই তো এখন সিরিয়াল দিয়ে বসে আসছি তো ডক্টর দেখানো হয়ে এখন 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 আবার বোনের জন্য আমরা আমরা যাব এদিকে দিয়ে নেমে গেলাম আর দুই তিন মিনিট লাগে হেঁটে গেলে হারমোন রসিদ সামনে ছিল তো এই তো এখন আবার ছোট্ট বোন আর আমি ফুচকা খাবো ফুচকাটা সেই একটা ফুচকা ছিল ধানমন্ডিতে যখন এই ফুচকাটা খেলাম ভাবলাম তখন টিএসির ফুচকার থেকেও এটা বেশি মজা ছিল এদিকে ফুচকা খেয়ে আবার আরো নাই ফান্ডুশনে চলে আসছি এখন ডাক্তার দেখানোর জন্য চোখে আম্মু বাদাম খাচ্ছে আমিও খাইছি বাদাম সাথে তো এখন আবার ডাক্তার দেখানোর জন্য আমরা এদিকে ডাক্তারের চেম্বারের রুমে বসে আছি যাই হোক ডাক্তার দেখাইয়া তারপরে আবার এদিকে একটু যেহেতু দুপুর ওরকম ভাবে আমাদের লাঞ্চ করা হয়নি দুপুর এখন বিকাল হয়ে গিয়েছে তো এদিকে আমরা এখন সুদান ডাইনের কাটছি সাথে জদ্দা খেয়ে নিলাম আম্মু আমি ছোট বোন সাথে বোরহানি ছিল এই তো খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আবার এদিকে এখন বের হয়ে গেলাম আমরা তো প্রচন্ড রাস্তায় জ্যাম ছিল জ্যামের মধ্যে দিয়ে একটু আস্তে ধীরে যাচ্ছি তো এই তো তো সবাই ভালো থাকবেন বলে কই সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই বলবেন না তারও আগে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ